এইবারই দিয়া তারপর আমরা বেরন দছি আরো ঢুকছে ঢোকার পরে আমাগো আতে পোস্টার দেখে অনেক জাতা ভাষা করে গালাগালি করছে গালাগালির পরে তারপরে আমাগো আতে তম পোস্টার মোশার নিয়া টানা হাসরা করে আমগো বোরকা মোরকা সিরিয়াল ওই বোরকা সিরিয়াল আছে পোস্টার নিয়া গেছে সিরিয়াল আছে বোরকা সিরিয়াল আছে বোরকা সিরিয়াল আছে বোরকা সিরিয়াল আছে আমার ভাই খানা খাইতে বসে খানা খাওয়ার পরে কিছুক্ষণ পরে শুনি যে মানুষের চিল্লাপাল্লা চিল্লাপাল্লা শুনে আমি দৌড়া আগাইছি যে আমার ভাই তো কিছুক্ষণ আগে খানা খাইয়া গেছে কোথায় গেছে আয়া দেখি যে সর্দার লিটন সর্দার তারপর অন্য অন্য এলাকার অনেক লোক আমি সবার নাম চিনি না হ্যাঁ অনেক তারেক সদা লিটন সদা অনেক ছিল তারা আইসে গ্যামগম করার পরে মহিলা একজন আমার সামনে পড়ছে পরে সে শুধু দরফর করতে আছে এখন আমি হেরে উত্তর পাবো না সামনে আগাইব আমি সামনে আগে দেখতেছি কি সামনে আগে দেখতেছি কি যে দুইটা পুরুষ ওই দুইটা মহিলা সামনে যাইতেছে বলতেছে যে আপনারা মুখ খোলেন আপনার বোকরা এখন সিরিয়াল দেব কেন আমরা বের হয়েছেন এই মহলে এক কথা হ্যাঁ এই কথা বলছে বলার পরে তাদের বোরকা সিসাই দেখে কিন্তু আমি সামনে দেখে এখন সিসাই যাইতে আমি বললাম যে কেন এরকম করেন একথা বলার ফল লিটন নাম্বার আমার সামনে লিটন সর্দার আমার সামনে পড়ছে পড়ছে মতো বলছি যে ভাই আপনারাও ইলেকশন করেন তারও করেন যার যার ভোট সে চাইতেই পারে বলতেই পারে কিন্তু এরকম তো একটা মহিলা নিয়ে বাজুতি করে এরকম করা তো ঠিক না কেন আমরা এরকম করছেন এ কথা বলার পর খলিরি হাসিয়া দিছে লিটন সর্দার হাসিয়া দিছে আরো দুইজন সর্দার ছিল তার আমি নাম ছিল তারও হাসিয়া দিছে হাসা ফা বলছে আমরা এরকম গ্যামদম করতে পারবো না এরকম তো ঠিক না আমার নৌকাপতিকে ক্যাম্পিং করার জন্য আমার মহিলা কর্মীরা এই উত্তর জাদুয়া এই সমেত ব্যাপারীর বাড়ির দরজায় যখন আসে কিছু সংখ্যক সন্ত্রাসী লিটন সর্দারের নেতৃত্বে লিটন সর্দার বোসারেফ সর্দার তারেক সর্দার এবং এই খলিল রানি সহ এরা আমার এই কর্মীদের গায়ে হাত তোলে এবং এই পোস্টাল ছিঁড়ে ফেলে আমার এই নৌকা মার্কার পোস্টাল ছিঁড়ে ফেলে এবং মহিলাদেরকে লাঞ্ছিত করছে এবং মহিলাদের বোরকা সব কিছু ছিঁড়ে ফেলেছে আমি এটার উপযুক্ত প্রশাসনের মাধ্যমে এর উপযুক্ত বিচার প্রার্থনা করছি।